সালমান খানকে দেখতে পাই না। ওর ছোট ভাই আসছে সোহেল খান। না ওটা দিয়ে আমার হবে না, কারণ আমি ছোটবেলা থেকে হবে না, আমি ছোটবেলা থেকে সালমান খানের ফ্যান। আমি এখন কেন ওই জিনে কি হয়েছে আর দিন সালমান খান এখনো ব্যাচেলর, এই জিনিসটা কেমন লাগে? খুবই ভালো লাগে, আমি খুব আনন্দ করি। আমি চাই সারা জীবন ব্যাচেলর থাকুক, সারা জীবন ব্যাচেলর থাকুক। তাহলে আমার ক্রাশ কখনোই নষ্ট হবে না, কোথাও যাবে না, মানে আমার ক্রাশ আমার কাছেই থাকবে। এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা আমার, কিন্তু এটা সালমান খানের। আপনি বলতেছেন, আপনারা বলছেন যে সালমান খান বিয়ে না করলে ভালো, কিন্তু আপনারা তো বিয়ে করে ফেলছেন। আমি বলিনি, ও বলছে বিয়ে করেনি তো কি, সিঙ্গেল থাকুক, সমস্যা কি? বিবাহিত মেয়েদের ক্রাশ হইতে পারে না সালমান খান। আমি কখনোই বিয়ে করতে চাই না, আমি সারা জীবন সালমান খানের জন্য বেট করবো। সিরিয়াসলি সিরিয়াসলি বাংলাদেশে যেদিন আসবে সেদিন আমি প্রপোজটা দিব। সোহেল খানকে বলতে পারেন সালমান খান আমার রেপ্লিকা দিয়ে চলবে না। থ্যাংক ইউ। চ্যারিটি একটা ব্যাপার আছে, আই নো আসলে বিং হিউম্যান সালমান খানের একটা চ্যারিটেবল ট্রাস্ট থেকেই ওর একটা ক্লোদিং সাইট, এটা আমরা জানি। সো উই নো এভরি ওয়ান দ্যাট সালমান খান ইজ এ ভেরি কাইন্ড অ্যান্ড বিগ হার্টেড ম্যান, এবং সবসময় উনি চ্যারিটি করে থাকেন। আমার ভালো লাগে সালমান খানকে পার্সোনালি, আমার পছন্দ, খুবই পছন্দ। তো সালমান খানের চ্যারিটেবল ট্রাস্ট বিং হিউম্যান থেকেই, কিন্তু বিং হিউম্যান ক্লোদিং। সো আমি খুব খুশি যে বাংলাদেশে বিং হিউম্যানের একটা আউটলেট হয়েছে। আশা করব সালমান খান যেটা তার বাড়িতে বলেছেন যে আরও ইটস দ্য ফার্স্ট আউটলেট, সো উই হোপ অ্যান্ড উই গেস দ্যাট উই উইল হ্যাভ মোর আউটলেটস ইন ঢাকা, চিটং আর সিলেট হোপফুলি। সো এটা ভালো উদ্যোগ সালমান খানের, যে এখান থেকেও সালমান খান একটা বিজনেস রিলেশন যখন ক্রিয়েট হবে সালমান খানের, আমাদের এখানে আসাটা অ্যাভেইলেবেল হওয়ার একটি চান্সেস থাকবে, এবং এটা আমরা সবাই খুশি, কারণ সালমান খানের বাংলাদেশে সালমান খানের অলমোস্ট এভরি ওয়ান ইজ সালমান খান ফ্যান। সো সেই ক্ষেত্রে আই এম হ্যাপি দ্যাট দ্যাট ইজ আউটলেট অফ বিং হিউম্যান, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট ফর সালমান খান অ্যান্ড বিং হিউম্যান। সবাই ক্যাপ কিনে আবার ক্যাপ নিচ্ছে। ভাইয়া প্লিজ, এখন আর ফুটেজ লাগবে না ভাইয়া, প্লিজ অনুরোধ করতেছি, আমাদের কাস্টমার আছে ভাইয়া, ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ অনুরোধ করতেছি ভাইয়া, যান প্লিজ ভাইয়া প্লিজ ভাই।